জাতীয় পার্টি সাবালক হয়েছে তাই কারো সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না নিজেরাই বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশ নেবে বলেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্ন রবিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন মুজিবুল হক চুন্ন বলেন সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি আবার শক্ত অবস্থানে ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনের প্রতীকের চিঠি না দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে রসনবুদ্ধিরা এ বিষয়ে চুন্ন বলেন ১৭ ডিসেম্বর পর্যন্ত ওই চিঠি দেওয়ার সুযোগ আছে আওয়ামী লীগের মতো বড় দল এখনো প্রতীকের চিঠি দেয়নি আমরা এখন সব আলো হয়েছি কারোর সাথে আলোচনা দর কষাকষিতে আমরা নাই আমরা এখন ৩০০ আসনে আগে বলেছিলাম যে নমিনেশন দেব তাই দিচ্ছি কয়েকটা তো দিতে পারি নাই আমরা আমাদের নিজের স্ট্রেংথে নির্বাচন করতে চাই কোনো কারোর সাথে এই নিউজ হিসান বা এই সমস্ত কোনো যোগাযোগ আমাদের হয় নাই আমরা আমাদের ইচ্ছা নাই আমরা একটা জিনিসে চাই নির্বাচন ভালো পরিবেশ হবে সুষ্ঠু পরিবেশ হবে নির্বাচনে ভোটার আসবে এইরকম আস্থার অবস্থার সৃষ্টি করতে হবে